আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হক ডট কম ডট বিডি। আপনার যদি বাংলা ফন্টের যে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে কোন কোন বিষয় আলোচনা করা হবে তা প্রথমেই জেনে নিই। প্রথমেই বাংলা ফন্টের সমস্যা কেন হয়, বাংলা ফন্টের সমস্যার সমাধান, তারপর বাংলা ফন্টের প্রকারভেদ এবং কনভার্ট করা, তারপর বাংলা টাইপ না জেনেও কিভাবে সকল কাজ সুন্দরভাবে সম্পাদন করা যায়, বাংলা ফন্ট কোথায় পাবেন এবং কিভাবে ইনস্টল করবেন, মোবাইল ডিভাইসে কিভাবে বাংলা ফন্ট ইনস্টল করে এমএস ওয়ার্ড ওপেন করা যায়, এই বিষয়গুলি পার্ট পার্ট করে ভিডিওতে তৈরি করা আছে। আপনারা কেউ নির্দিষ্ট একটি বিষয় জানতে চাইলে আপনারা নির্দিষ্ট পার্টে চলে যেতে পারেন। বাংলা ফন্টের সমস্যা কেন হয়, আমরা কম্পিউটারে টাইপ করলে সাধারণত বাংলা, ইংরেজি, অ্যারাবিক অনেক স্টাইলেই টাইপ করতে পারি। আমরা যদি বাংলাতে টাইপ করি, বাংলাতেও রয়েছে হাজার ধরনের ফন্ট স্টাইল। মনে করেন আমার সুতুনি এমজি ফন্টটি খুব পছন্দের, আমি এটি দিয়ে টাইপ করলাম। টাইপ করার পর যেহেতু বাংলা ফন্টগুলি কম্পিউটারে ডিফল্টভাবে, অর্থাৎ কম্পিউটার ইনস্টল দিলেই সেটিং করা থাকে না বা ইনস্টল করা থাকে না, সেহেতু আমি যে ফন্টের স্টাইলটি দিয়ে বাংলা ফন্টটি আমি টাইপ করলাম, বাংলা অক্ষরগুলি বা শব্দগুলি, আপনার কম্পিউটারে যখন ওপেন করবেন তখন এটা আর আমার মতো দেখাবে না, আপনার কাছে তখন অন্যরকম দেখাবে। অর্থাৎ আপনার ডিফল্ট ফন্ট যেটা আপনার কম্পিউটারে, অনেক সময় এরিয়াল থাকে, এরিয়াল ফন্টটাই আপনার ডিফল্টভাবে দেখাবে যদি ওই ফন্টটা না পাই। এই কারণেই আমার ফন্টটা আপনার এখানে ওপেন করার পর, আমার লেখাটা আপনার এখানে ওপেন করার পর আর আমার মতো করে দেখায় না। সেজন্য আমি যে ফন্টগুলো ইউজ করব, এই ফন্টগুলো যদি আপনার কম্পিউটারে থাকে তাহলে খুব সহজেই আপনি ইনস্টল করেই এই প্রবলেম সলভ করতে পারেন। মনে করুন আপনার কম্পিউটারে বা আপনার ডিভাইসে এই ফাইলটি ওপেন করার পর এরকম দেখাচ্ছে, কারণ আমি যে স্টাইলে বাংলা টাইপ করেছি এই স্টাইলের ফন্টটা আপনার কাছে নেই। তাই আপনি এখানে আপনি দেখেন বাই ডিফল্ট এরিয়াল ভাবে এই জায়গাটাই সিলেক্ট হয়ে আছে। তাই আপনি কি করবেন, সিলেক্ট অল কম্পিউটার থেকে কন্ট্রোল এ, অথবা আপনি সিলেক্ট অল দেওয়ার পর আপনি এখানে ফন্টে যাবেন। এখানে যদি আপনার কোনো পছন্দের বাংলা ফন্ট থাকে, যেমন আপনি সুতুনি এসইও, সুতুনি এমজি একটা বাংলা ফন্ট, এটা আমি দিলাম, দেওয়ার পরে দেখেন সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ বাংলা ফন্টের প্রবলেম সলভ। বাংলা ফন্ট কোথায় পাবেন এবং কিভাবে ইনস্টল করবেন, সমস্ত বাংলা ফন্ট কালেকশনের জন্য হক ডট কম ডট বিডির হেল্প লিঙ্ক, একদম সবার লাস্টে হেল্প লিঙ্কে দেখবেন যে বাংলা ফন্ট ডাউনলোড ফ্রি, এখানে এই অপশনটি আছে বাংলা ফন্ট ডাউনলোড ফ্রি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গুগল ড্রাইভে আপনার এই লিঙ্কটি পাবেন, এখান থেকে ডাউনলোড অলে ক্লিক করে আপনি সবগুলো আগে ইনস্টল করে নিতে পারেন। সবগুলা একসাথে ডাউনলোড করে আপনি এখানে একসাথে ক্লিক করে তারপর আপনি এখান থেকে ইনস্টল করতে পারেন। এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করার পর আপনার জাস্ট ইনস্টল শুরু হয়ে যাবে। তবে একটি কথা বলে রাখি, মোবাইল ভার্সনের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু অন্যভাবে ফন্টগুলো ইনস্টল করতে হবে। এটা আমি একদম ভিডিও শেষে দেখিয়ে দিব যে কিভাবে মোবাইল ভার্সনেও আপনি ফন্টগুলো ইনস্টল করতে পারবেন। এবার আমরা আসি বাংলা ফন্টের প্রকারভেদ ও কনভার্ট করার নিয়ম। বাংলা ফন্টের প্রকারভেদ যদি বলতে চান, প্রযুক্তি সবসময় আপডেট হয়, হয়তো আরো আপডেট হবে, তবে আমি খুব সহজভাবে এটার প্রকারভেদ বলতে আমি কি বোঝাতে যাচ্ছি, যেমন কিছু ফন্ট আছে ইউনিকোড ফন্ট, এগুলো আপনি বাংলা ফন্ট না থাকলেও আপনার কোনো প্রবলেম হবে না। আপনি যেমন মোবাইলে যদি কোনো ওয়েবসাইটে ঢুকেন, আপনার বাংলা ফন্ট নাই কিন্তু আপনি ফন্ট দেখতে পাচ্ছেন, আপনার ফন্ট ভাঙতেছে না, ওয়েবে কোনো প্রবলেম হচ্ছে না, আপনি এমএস ওয়ার্ডে ওপেন করলে আপনার কিছু ফাইল আছে যে আপনাকে আর সাপোর্ট করবে না। তো এটা ইউনিকোড ফর্ম এবং আপনার বিজয় অভ্র যেগুলো আছে এগুলো সাধারণত ফন্টের সাপোর্ট নিতে হয়, আর ইউনিকোড যে ফন্টগুলো আছে এগুলো সাধারণত ফন্টের সাপোর্ট নিতে হয় না, এগুলো সাধারণত ওয়েব ইউজ করা যায়। তবে আপনি ইউনিকোড ফর্ম ফন্টটা ব্যবহার করে আপনি এমএস ওয়ার্ডেও কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন, এবং এমএস ওয়ার্ডেও আপনি নিজে কোনো কিছু বানান ভুল করে যদি হয় ওগুলো আপনি ঠিক করতে পারবেন। এবং আপনার যদি কোনো আমাদের ডকুমেন্ট এখান থেকে কিনেন, মনে করেন নামের জায়গায় ডট 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 দেওয়া আছে, এখন আপনার নামটা বসাবেন, আপনি খুব সুন্দরভাবে এখানে নামটা ইউনিকোড দিয়ে টোটাল ডকুমেন্টটাকে আপনি ইউনিকোডে কনভার্ট করে নিতে পারেন। এটা আপনি এমএস ওয়ার্ডেও ইউজ করতে পারেন। মনে করুন আপনি এই ফাইলটি, আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, ফাইলের এই লেখাগুলি আপনি ইউনিকোডে কনভার্ট করবেন,
তাহলে কি করতে হবে? এটা কিন্তু সুতুনি এমজিতে আপনার লেখা আছে, বিজয় ফরম্যাটে লেখা আছে। আপনি এটা প্রথমে কপি করবেন। কপি করার পর হক ডট কম ডট বিডির যে সাইটটি আছে, এই সাইডে গিয়ে আপনি দেখবেন এখানে বিজয় টু ইউনিকোড কনভার্টার, এখানে হেল্প লিঙ্কের এখানে বিজয় টু ইউনিকোড কনভার্টার, এখানে আপনি ওপেন টু লিঙ্ক ট্যাব দিয়ে আপনি গেলেন। এখানে যাওয়ার পর বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করতে অংশটি কপি করেছি, এখানে আমরা পেস্ট করব। এখানে দেখেন পেস্ট করার পর এখানে আপনার এরকম দেখা যাচ্ছে। এখানে আপনার ফন্ট যদি না থাকে আপনার পিসিতে, অনেক সময় এখানে হিজি বিজিও দেখা যাইতে পারে। এখানে দেখেন আপনি কনভার্ট এর ওটাই দিকে দেখাচ্ছে, মানে উপরের এটা, আপনি এই উপরের বাটনটাতে ক্লিক করবেন, তখন আপনার এটা ইউনিকোডে ট্রান্সফার হয়ে যাবে। এখন আমি এটা কপি করে নিয়ে গেলাম, এটা মনে করেন আমি মেইন ফাইলটাতে নিয়ে গেলাম, এই ফাইলটাতে নিয়ে আসলাম। এখন দেখেন এখানে সুতনি এমজি আছে, তাহলে আমরা এটা প্রথমে কি করব, কন্ট্রোল এ দিয়ে সব ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে দেখেন সে একটা অন্য একটা নাম নিয়ে আসছে। এখন এখানে এটা ইউনিকোড হয়ে গেছে। এখন আমরা এটা একটু জাস্ট সেটিং করে নিতে হবে, আপনি এই সেটিং এর ইয়েটা এটা আপনাকে করে নিতে হবে, কারণ যেহেতু আপনার এখন ওই ফন্টটা চেঞ্জ হয়েছে, তাহলে আপনার সেটিংটাও চেঞ্জ করে নিতে হবে, একটু পরে করে নেবেন। এখানে বেসিক সেটিংটা কি করে নিতে হবে, এটা কিন্তু এখন আর আগের মতো ফন্ট নাই। এখন যদি এটা আমি কপি করে আপনি যে কোনো ফেসবুক পেজেও যদি আপনি কারো টাইপ করে দেন, তাহলেও এটা দেখা যাবে। তাই আসলে কনভার্টটা আমরা কেন করব, বাংলা না জেনেও কিভাবে আপনার কাজ সমাধান করবেন? এখন আমরা যেহেতু এটা ইউনিকোডে কনভার্ট করে নিয়ে আসছি, আসলে আমি বাংলার কিছুই পারি না, টাইপ করতে পারি না। এখন আমি কি করব, আমার আসলে এখানে নাম দরকার, যে আমি এই নামে আমার পিতার নাম। তো আপনি যদি একটু টেক্টফুললি কাজ করেন, একটু মানে ঠান্ডা মাথায় কাজগুলো সমাধান খুব আপনি নিজেই করতে পারেন। দেখুন এখন আমরা এখানে আমার নামটা বসাবো, এখন আমি দ্রুত আমার নামটা বসাইতে হবে। এখন আমি কি করব, এখন আমি তো বাংলা টাইপ পারি না, আমার নামটা এখানে কিভাবে দিব? যেহেতু এখন ইউনিকোডে কনভার্ট করেছি, তাই আমরা আবার হক ডট কম ডট বিডি ওয়েবসাইটটাতে চলে যাবো। ওয়েবসাইটটাতে চলে গিয়ে এখানে হেল্প লিঙ্কে দেখবো যে ও টু বাংলা টাইপ, গুগল ট্রান্সলেটের একটা লিঙ্ক আছে, যেমন ও টু বাংলা টাইপ, এটা এটাতে যদি আমরা যাই, এটাতে গিয়ে আমরা প্রথমে খেয়াল করবো যে এখানে বাংলা আছে কিনা। আমাদের এই পেজ এর লিঙ্ক থেকে যান, তাহলে আপনি এই বাংলাটা পাবেন। এখানে বাংলাটা সিলেক্ট করবেন এবং নিচে দেখবেন একটি মাইক আছে। যেমন আমরা মাইকে যদি ক্লিক করি, নাম মোহাম্মদ আবুল হোসেন, এই দেখেন এখানে সুন্দরভাবে টাইপ হয়ে গেছে। তো আমরা এখানে মুখে যা বলবো তাই এখানে সুন্দরভাবে টাইপ হয়ে যাবে। তো এখানে তো আমার বাংলা ফন্ট নিয়ে কোনো কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে না, বা আমাকে বানানগুলা জানতে হবে না। আমি যদি পরীক্ষা, শিক্ষা, সংস্কৃতি, অপসংস্কৃতি, আরো কঠিন কাজটা বানান এগুলো বলি, তাহলেও এখানে লেখা হয়ে যাবে। এখন আমি আমার নামটা শুধু কপি করে নিয়ে গেলাম, যেমন মোহাম্মদ আবুল হোসেন করে আমি এখানে জাস্ট যেটুকু আমার দরকার এটুকু আমি সিলেক্ট করে আমি দিয়ে দিলাম যে মোহাম্মদ আবুল হোসেন। আমি কমা পিতা, মনে করেন আবুল হোসেনের পিতা হলো মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যদিও আমি জানি না জাহাঙ্গীর হোসেন কিনা বললাম আর কি। এখানে দেখেন আমার ফন্টের কিন্তু কোনো তারতম্য হচ্ছে না, অর্থাৎ আপনি যদি এখানে একটা বানানো ভুল হয়, আপনি এখান থেকে খুব সুন্দরভাবে টাইপ করেও আপনি বানানটা ঠিক করে নিতে পারবেন। ভুল থাকে, বানান ভুলের জন্য আমরা হাইগাই করব না যে কি হলো কি হলো, বানান ভুল, কি ফর্ম ডাউনলোড করলাম। তো এভাবে আমরা কিন্তু খুব সুন্দরভাবে, এখানে দেখেন তাহার স্বভাব এই কথাটা ভুল হয়েছে, এই যে একটা প্রমাণ আমি এখনই পাই গেলাম, এটার জন্য হয়তো অনেকে বকা দিতে পারে। তো এখানে জাস্ট আমরা এই মাইকে ক্লিক করে বলবো স্বভাব, আপনার জাস্ট ডকুমেন্টে গিয়ে আপনি এই যে স্বভাব কথাটাকে আপনি দিয়ে দিবেন, তাহলে আমরা বাংলা প্রবলেম গুলো সলভ করে দেওয়া। অনেক সময় ফাইল কনভার্ট করতে গেলে, বিজয় থেকে ইউনিকোড কনভার্ট করতে গেলে ফাইলের ফরম্যাটটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, এটা একটা মারাত্মক সমস্যা, এটা অনেকেই ফরম্যাটটা ঠিক করতে পারে না। এই জন্য আরেকটি পদ্ধতি আছে, আপনি চাইলে ইউনিকোডে যে কথা বলে টাইপটি করবেন, এই টাইপটি আপনি যদি ভিডিওয়ে কনভার্ট করে ওইখানে পেস্ট করে দেন, তাইলেও কিন্তু হবে। আপনি আমার কথাটা ভালো করে খেয়াল করুন, আপনি মনে করেন ফরম্যাটটা সেম থাকবে, কিন্তু আপনি এখানে আপনার নামটা চেঞ্জ করতে চাচ্ছেন, পিতার নাম চেঞ্জ করতে চাচ্ছেন, বা একটা বানান ভুল হইলো এগুলো চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে কি করবেন, শুধু আপনার নামটা এবং ভুল বানানটা এইটা শুধু কপি করে নিয়ে এসে আগে আপনার কনভার্ট করতে হবে, কনভার্ট করে তারপরে আবার এখানে পেস্ট করতে হবে। যেমন আমরা দ্রুত দেখে ফেলি কিভাবে করব, যেমন আমরা এখানে প্রথমে ওটো বাংলা কিভাবে বলবেন এটা তো আমি বলেই দিলাম যে কিভাবে বলতে হবে, লিখতে হবে। তারপরে আপনি যে কাজটি করবেন, তারপরে হক ডট কম ডট বিডি এখানে হেল্প লিঙ্ক থেকে আপনি কনভার্টে যাবেন, বিজয় টু ইউনিকোড কনভার্টে যাবেন। তো এই কনভার্টে এসে আপনি মনে করেন ইউনিকোডে যেটা আপনি ওটো টাইপ করে নিয়ে আসছেন এটা আমি পেস্ট করি, মনে করেন আমি আমার নাম মোহাম্মদ, এটা আমি বাংলা টাইপ থেকে গুগল ট্রান্সলেট থেকে নিয়ে আসলাম। এখন এইটা আমরা
ইউনিকোড টু বিজয়, এখানে ভালো করে খেয়াল করেন, এটা যদি আমি এটা কপি করে আমি যদি ওই ফরম্যাটে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার আর ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ আমি বিজয়ী এই বানানটা আমি চেঞ্জ করে দিলাম। আপনি একটা ডিট ব্যবহার করলেন অথবা আপনি একটা ফর্ম ব্যবহার করলেন, কিন্তু আপনার ছোটখাটো কিছু চেঞ্জ করা লাগবে, তাহলে আপনি সহজে এইভাবে করে ফেলতো। আমরা যদি আপনারা যদি এই পুরো ব্যাপারটা না বুঝেন, দয়া করে আবার একটু ভিডিওটা রিউন করে দেখেন, আমরা চেষ্টা করেছি কোনো কিছু যাতে মিস না যায়, আপনারা জাস্ট খেয়াল করে দেখলেই আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। মোবাইলে কিভাবে বাংলা ফন্ট ইনস্টল করে এমএস ওয়ার্ড ফাইল ওপেন করা যায়, সব মোবাইল ভার্সনেই বাংলা ফন্ট বা অ্যাপসগুলো সাপোর্ট করে না, তবে ম্যাক্সিমাম আপডেট ফোনগুলোতে সাপোর্ট করে, তবে ম্যাক্সিমামই হয়, যেগুলো হয় না এগুলো হলো বিচ্ছিন্ন ঘটনা। তাহলে আপনি আপনার মোবাইলে কিভাবে ট্রাই করবেন যে বাংলা ফন্টগুলো সাপোর্ট করে কিনা, তো প্রথমে WPS যে অফিস সফটওয়্যারটা অ্যাপসটা রয়েছে, আপনি এই অ্যাপসটা মোবাইলে ইনস্টল করে নেবেন। আপনার মোবাইলে WPS অফিস লিখে সার্চ দিলেই এই অ্যাপটা আসবে, দেখবেন প্রায় 3 মিলিয়নের উপরে মানুষ এটা ইনস্টল করেছে। আপনি PDF, এক্সেল সবকিছু, পাওয়ার পয়েন্টের সবকিছুই এইটা দিয়ে ওপেন করতে পারবেন, এবং এটা খুব জনপ্রিয় একটা অ্যাপস মোবাইলের জন্য। তা আপনি এটা ইনস্টল করার পর আপনার কিছু ধাপ আছে, আপনার বাংলা ফন্টগুলো ইনস্টল করার জন্য একটা ফোল্ডার আছে অ্যান্ড্রয়েডের ফোল্ডারে গিয়ে, তারপর দেখবেন ইন্টারনাল স্টোরেজে এখানে আপনি অ্যাপসটা ইনস্টল করেছেন, ওইখানে গিয়ে দেখবেন অ্যান্ড্রয়েডের ভিতরে ডাটা আছে, ডাটার ভিতরে আপনি দেখবেন WPS এর যে ফাইলটা আছে, ওই ফাইলটার ভিতরে ঢুকার পর আপনার ক্যাশ নামে একটা অপশন আছে। অনেক সময় অনেকের মোবাইলে হিডেন ফাইলগুলা দেখা যায় না, তাই আপনি সেটিং থেকে হিডেন ফাইলগুলা যাতে দেখা যায় এরকম একটি অপশনটা অ্যানাবল করে নেবেন। তখন দেখবেন এখানে ক্যাশের ভিতরে কিং অফ অফিস, কিং সফট অফিস নামে যে ফোল্ডারটি আছে তার ভিতরে দেখবেন যে ডট ফন্ট নামে একটি অপশন আছে। এটি আপনি স্টেপ বাই স্টেপ গেলে খুব একটা প্রবলেম হবে না। তারপর আপনি যে ফন্টগুলো আপনি ইনস্টল করতে যাচ্ছেন আপনার মোবাইলে ইন্টারনাল মেমোরিতে প্রথম আপনি ফন্টগুলো রেখে দিবেন, আপনি তখন এই ফন্টগুলো আবার সিলেক্ট করে কপি নেবেন, কপি করবেন, কপি করে এই যে ডট ফন্ট ফোল্ডারটি আছে এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দিয়ে আপনি সবচেয়ে বেটার হয় ফোনটা একটা রিস্টার্ট দিয়ে দিলে, তখন সব অ্যাপসই অটোমেটিক ফোনটা পায়। আশা করি অনেকেরই রিস্টার্ট লাগে না, আপনার অ্যাপসটা নতুন করে আপনি যদি যে ফাইলটা ওপেন করবেন এটা নতুন করে আবার ওপেন করলেই সাধারণত বাংলা ফন্টগুলো আপনার মোবাইল ডিভাইসে সহজেই দেখতে পাবেন।